যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে ইরান, গড়ে তুলছে শক্তিশালী সব অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার। শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে নিকট আক্রমণে দক্ষ সব ড্রোন তৈরির সক্ষমতা এরই মধ্যে দেখিয়েছে তেহরান। তারই ধারাবাহিকতায় আবারও ভয়ঙ্কর আরও একটি সামরিক ড্রোন মাঠে নামাল মধ্যপ্রাচ্যের দেশ ইরান। জানা গেছে ড্রোনটি দুনিয়া কাঁপানো মোহাজির সিক্স এর আপডেট ভার্সন, এটির নাম রাখা হয়েছে মোহাজের টেন। মঙ্গলবার প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে আয়োজিত সবশেষ উদ্ভাবনীগুলোর প্রদর্শনী দেখতে যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে মোহাজের টেন নামে নতুন এক ড্রোনের উন্মোচন করেন তিনি। পরে শত্রুদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ইরানে যে আক্রমণ চালাবে তার হাত কেটে ফেলা হবে। ইরানের নজরকাড়া এই সক্ষমতা রীতিমতো গুম হারামের কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েলের, কারণ ড্রোনটি যখন উন্মোচন করা হয় তখনই এর গায়ে দেশটিকে উদ্দেশ্য করে বার্তা দেয় উপসাগরীয় দেশ ইরান। বার্তা সংস্থা রয়টার্স বলছে মোহাজের টেনের গায়ে দুটি ভাষায় বার্তা দেওয়া ছিল, একটি ফার্সি এবং অন্যটি ইসরায়েলি ভাষায়, যেখানে তেলাবিবকে উদ্দেশ্য করে বলা হয় প্রিপেয়ার ইউর শেল্টার্স, অর্থাৎ তোমার পিঠ বাঁচাও। গণমাধ্যমগুলো জানিয়েছে ইরানের এই নতুন ড্রোন 7000 মিটার উচ্চতায় 24 ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম। ড্রোনটি ইরান থেকে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম বলেও দাবি করেছে তেহরান। ইরানের সংবাদমাধ্যমগুলো বলছে অত্যাধুনিক প্রযুক্তির মহাজের 10 মডেলের ড্রোনটি 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। 450 লিটার জ্বালানি বহনের ক্ষমতা সম্পন্ন এই ড্রোন সর্বোচ্চ 300 কেজি বিস্ফোরক নিয়ে একটানা 24 ঘন্টা উড়তে পারে। এর সর্বনিম্ন রেঞ্জ 2000 কিলোমিটার। এদিকে ইসরায়েলের নাগরিকদের উপর সাম্প্রতিক হামলার ঘটনায় ইরানের যোগসাজশ থাকার দাবি করেছে নেতানিয়াহু। স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে এবং এতে অস্ত্র এবং অর্থ সহায়তা করছে ইরান, তবে ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র আক্রমণকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন নেতানিয়াহু। ইরান এমন সময় এক সামরিক ড্রোন উন্মোচন করল যখন দেশটির সাথে ইসরায়েলের নতুন করে উত্তেজনা বাড়ছে। সোমবার অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ শহর হেব্রনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 2 ইসরায়েলি নিহত হয়। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ঘটনার পেছনে তেহরানের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যেখানেই তাদের নাগরিকরা হত্যা কিংবা আক্রমণের শিকার হচ্ছে সেই প্রতিটি হামলার পেছনে রয়েছে একটি দেশের হাত, সেটি হলো ইরান। তারা অস্ত্র এবং অর্থ দিয়ে তেল আবিবের শত্রুদের সহায়তা করছে, এর জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে বিভিন্ন সামরিক ড্রোন দিয়ে সহায়তা করছে ইরান, দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ করে আসছে মার্কিন কর্মকর্তারা, তবে বরাবরই এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে মস্কো এবং তেহরান।